আইসোলেশনে চিকিৎসাধীন পাঞ্জাবের এক যুবকের মৃত্যু হলো গভীর রাতে। মৃত যুবকের নাম অমিত সিং, বছর 35। তার বাড়ি পাঞ্জাবের বানার জেলার তাপমান্ডি থানার তেহেন্ডা গ্রামে। তিনি গম কাটার মেশিনের অপারেটর ছিলেন। লকডাউনের আগে ওই যুবক বাঁকুড়া ও মুর্শিদাবাদ বেলডাঙ্গা হয়ে বীরভূমের গম কাটতে এসেছিলেন। বীরভূমের মুরারই থানার বাদলে গ্রামের গিয়াসুদ্দিন মোল্লার বাড়িতে ছিলেন তিনি। গত 5ই এপ্রিল জ্বরের উপসর্গ নিয়ে তাকে প্রথমে রাজগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র ও পরে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা ব্যবস্থা করা হয়। তার শরীরে বিভিন্ন নমুনা পরীক্ষা করার জন্য বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। সেখান থেকে কোভিড-19 নেগেটিভ রিপোর্ট আসে। তবে রিপোর্ট নেগেটিভ এলেও তাকে আইসোলেশনে রেখে টিবির রোগের চিকিৎসা করা হয়। গতকাল রাতে ওই যুবক মারা যান। এদিকে মৃত্যুর পর করোনা রোধক বিশেষ পিপি পোশাক পরে হাসপাতালের কর্মীরা তার মৃতদেহ আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে মর্গে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে।